সম্মানী প্রিয়স, আসসালামু আলাইকুম। আমার পাখি পাগলা চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আমি এই মুহূর্ত চলে এসেছি মোহাম্মদ জাকির ভাইয়ার ছোট্ট একটি পাখির খামারে। তো এই জাকির ভাইয়ের পাখির খামারে মাশাল্লাহ কিছু চন্দনার বেবি, ময়না পাখি আছে, ফুল ট্যাম করা রিংনেট টিয়া পাখি, আরও কিছু ঘুঘু পাখি আছে, লাভবাট আছে, ডায়মন্ড হোপ আছে। তো পাখিগুলোর বিষয়ে বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব, দাম সম্পর্কে জানানোর চেষ্টা করব। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না, মূল ভিডিওতে চলে যাব। দেখাবো আজকে জাকির ভাই আর এই ছোট্ট খামারে কি কি ধরনের পাখি আছে। এদিকে তাকাও মেটু, এদিকে তাকাও। হ্যাঁ মেটু, মাশাআল্লাহ দেবীগুলো প্রায় খাওয়া শিখে গেছে। তো জাকির ভাই, এখানে তিন পিস চন্দনার বেবি দেখা যাচ্ছে, আসলে বেবিগুলোর বয়স কিরকম বা কেমন কি এটার দাম চাচ্ছেন আপনি? এটার বয়স হলো ছোট থেকেই পালা আমার কাছে, তিন মাস মতন বয়স হয়েছে। আমি নিয়ে এসেছিলাম 20 দিন কি 22 দিন বয়স এরকম ছিল। আচ্ছা আচ্ছা। তো মাশাআল্লাহ পাখিগুলো এই পর্যন্ত রাখছি, মানে খুব সুস্থ আছে পাখিগুলো। এগুলো তো আপনি নিজেই হ্যান্ড ফিট করে বড় করছেন তাই না? জি জি, আমি নিজেই হ্যান্ড ফিট করে বড় করছি। আচ্ছা হ্যাঁ, বিশেষ দেখতে পাচ্ছেন কিন্তু খুব সুন্দর পাখিগুলো, কিন্তু নিজে নিজে খাওয়া শিখছে। আচ্ছা হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে যে সোলা দিতেছেন না ভাইয়া? জি জি ভাইয়া। হ্যাঁ, হয়তো নিজে নিজে খাওয়া শিখতেছে, দিনে একবার করে খাওয়াই দিতেছি। দিনে একবার হ্যান্ড ফিট করাচ্ছে না? আচ্ছা, আর বাকি দুই বেলা ওরা নিজেই খায়? নিজেরাই খায়, নিজেই খায়। আচ্ছা, তো ভাই এগুলো পার পিস কিরকম দাম চাচ্ছেন আপনি? এগুলো পার পিস চাওয়া হচ্ছে 7,500 টাকা করে পার পিস। 7,500 করে পার পিস? এগুলো কি একদম না কম রাখা যাবে? একদমই ভাইয়া। আসলে ভাইয়া এখন তো বাজারে দেখতেছি যে আরো কিছু কম দামের পাখি আছে, আপনি যদি ওইগুলোর কথা চিন্তা করেন তাহলে সেই ক্ষেত্রে আমার পাখিগুলো খুবই সুন্দর, খুবই ভালো। এগুলো ছোট থেকেই মনে করেন যে হ্যান্ড ফিট করানো, তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ পাখিগুলো কিন্তু খুবই বড় হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি বুঝাচ্ছেন যে এগুলো হলো আপনি নিজে বড় করছেন? নিজে বড় করছি, আর ওইগুলো কিন্তু বড় হয়েছে মনে করেন যে বাসার থেকে ওই বড় অবস্থায় পায়রা নিয়ে আসছে। তো আসলে তার মানে আপনি কি বলছেন যে হলো হয়তো অনেকে কিন্তু কম দামে বিক্রি করতেছে, যে এগুলো আসলে আপনি একদম ছোটকাল থেকে পালতাছেন, এর জন্য এগুলোর একটু দামটা বেশি? দামটা বেশি, এছাড়া পাখিগুলো খুবই সুস্থ, আর ওই যে পাখিগুলো মনে করেন যে কম দামে ছাড়তেছে ওই পাখিগুলো অসুস্থ হইতে পারে, এই কারণেও যে কারণেও ছাড়তে পারে। আচ্ছা হ্যাঁ, আসলে দেখতে পাচ্ছেন পাখিগুলো কিন্তু খুবই অ্যাক্টিভ আছে মাশাআল্লাহ, দিলে যত সব নিজে নিজে খাওয়া শিখছে, এর জন্য হয়তো পাখিগুলোর দাম একটু বেশি হবে অবশ্যই। তো অবশ্যই যাই হোক, আমি বলবো যে জাকির ভাইয়ের কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা নয়, আপনারা টাকা দিয়ে কিনবেন, যার কাছ থেকে ভালো লাগে আপনারা তার কাছ থেকে দেখে শুনে পাখিটা কিনবেন। সবচাইতে ভালো হবে যদি আপনারা নিজে এসে পাখি দেখে শুনে ক্রয় করেন, এটাই কিন্তু সবচাইতে বেস্ট হয়। আচ্ছা, তো জাকির ভাই আর কি আছে যদি দেখেছেন? তো জাকির ভাই এখানে এক পিস ময়না পাখি দেখা যাচ্ছে, পাখিটি কথা বলে? জি কথা বলে। আচ্ছা, এটা কি বলে ভাইয়া? এটা ময়না বলে, মা বলে। আচ্ছা, ময়না বলে, মা বলে, পানি দাও। আচ্ছা ময়না, ময়না যাই হোক, হয়তো অনেক সময়, আচ্ছা অনেক সময় অনেক পাখি কিন্তু মানে মোবাইল দেখলে কথা বলতে চায় না সহজে, আচ্ছা অবশ্যই। হ্যাঁ অবশ্যই, যদি কেউ নিতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনারা কথা বলে দেখে শুনে তারপরে নিবেন। তো জাকির ভাই এটার দামটা কিরকম চাচ্ছেন আপনি? এটার দাম 10,000 টাকা চাচ্ছেন না, মানে কোনো দামাদামি হবে না? আসলে জাকির ভাই কিন্তু যে পাখিগুলোর দাম চাইতেছে তার মানে কিন্তু বুঝতে হবে আপনাদের যে আসলে কিন্তু যতটা গুড় ততটা মিষ্টি, কারণ যদি কেউ কম দামে দিতে চায় তাহলে কিন্তু সেই পাখিটা কিন্তু ওইরকম ভালো পরিমাণে দিতে পারবে না। তো আর কি আছে ভাই আপনার কাছে? এছাড়া কিছু ঘুঘু পাখি দেখা যাচ্ছে। আচ্ছা, এগুলো কত করে জোড়া যাচ্ছে না ঘুঘুগুলো? এখানে মাশাআল্লাহ অনেক, প্রায় 3 জোড়া আছে। তো এখানে আরো এক জোড়া সাদা ঘুঘু আছে, এই জোড়াটা কিরকম দাম চাচ্ছেন? এটা 1500 টাকা করে নিতে পারবে, এটা কি একদম? একদম। এই পাশে আরো এক পিস সিঙ্গেল আছে, এখানে বোধহয় এক জোড়া ডিম পারছে না ভাই? আচ্ছা হ্যাঁ, এই যে ডিম সহকারে তো নিতে পারবে নাকি? আচ্ছা, ডিম সহকারে নিতে পারবেন। তো এখানে আছে এক জোড়া ডায়মন্ড ঢোপ, ডায়মন্ড ঢোপ জোড়া কত চাচ্ছেন? 1800 টাকা। আচ্ছা, 1800 টাকা চাচ্ছে, এটা কি রানিং পেয়ার? রানিং পেয়ার। আচ্ছা, তো পাশে আরো এক জোড়া লাভবার দেখা যাচ্ছে, লাভবার জোড়া কি ডিম পারছে? আচ্ছা, আরও একটা বোধ হয় খোপের ভিতরে, তো দেখানো সম্ভব হচ্ছে না আপনাদেরকে। তবে এই পেয়ারটা কিরকম দাম চাচ্ছেন?
আচ্ছা 6,000 টাকা দাম চা হচ্ছে পেয়ারটা, দেখতে পাচ্ছেন লটিনো, এটা কি রেডাই না ভাই? রেডাই। আচ্ছা আর এক পিস হয়তো ডিম পারছে। তো জাকির ভাই এখানে এক পিস রিং নেট দেখা যাচ্ছে, এটা কি ফুল ট্যাম করা? ফুল ট্যাম ভাই, ফুল সুপার ট্যাম। এটা কথাও বলে, খুব সুন্দর কথা বলে, ঘরে থাকা অবস্থায় কথা বলে। আচ্ছা ঘরে থাকা অবস্থায় কথা বলে না? এটা কি কি বলে? মিঠু বলে, মা বলে, মেয়াও বলে। মিঠু 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 কথা বলো মিঠু, ভয় পাইতেছ তো ক্যামেরা ধরো? তাহলে একটু খাঁচায় রেখে আমাদের একটু কথা বলাটা একটু যদি দেখাই দিতেন। তো ভিউজ আমরা কথা বলার দেখানোর চেষ্টা করতেছি, দেখি পাখিটিকে আসলে কথা বলে কিনা। মিঠু মিঠু মিঠু, হ্যাঁ আসলে দেখতে পেলাম কিন্তু পাখি কিন্তু কথা বলে খুব সুন্দর। মিঠু আসলে কিন্তু পাখিটি কিন্তু খুব সুন্দর করে কথা বলে, দেখতেই পাচ্ছেন। এত ফুল ট্যাম না ভাই? ফুল সুপার ট্যাম ভাই। মিঠু মিঠু, এটা নিচে ছেড়ে দিলে মনে হয় হাতে হাতের উপরে। মিঠু 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 মিঠু, দেখতে পাচ্ছেন কিন্তু পাখিটি কিন্তু আসলে খুব সুন্দর কথা বলে, মাশাআল্লাহ। মিঠু ভাই এটার বয়স হবে কিরকম বলতে পারেন? দুই বছরের মতন না? হ্যাঁ, এই জন্য কিন্তু ওর মালাটা খুব সুন্দর। মিঠু 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 মিঠু, তো জাকির ভাই এটার দাম চাচ্ছেন কিরকম? আপনার ফোন নাম্বারটা একটু বলতেন আমাদেরকে। জাকির ভাই আপনার ফোন নাম্বারটা একটু বলেন আমাদেরকে। 0191271928 7846 7878 7878। অবশ্যই কিন্তু আমি জাকির ভাইয়ের নাম্বারটি স্ক্রিনে দিয়ে দিব, যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই জাকির ভাইয়ের কাছ থেকে পাখিগুলো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ক্রয় করতে পারবেন। তো ভাই পাখিগুলো তো যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব তাই না? হ্যাঁ, যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া। ঢাকার বাইরেও কি সম্ভব? হ্যাঁ, ঢাকার বাইরেও ডেলিভারি দেওয়া সম্ভব, চার্জ ডেলিভারি চার্জ প্রযোজ্য। আচ্ছা আচ্ছা, ডেলিভারি চার্জ প্রযোজ্য। ওকে জাকির ভাই ধন্যবাদ আপনাকে। হ্যাঁ।